হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুলের আজকের এই পাঠ আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুপাত ও শতকরার অনুশীলনী কিছু সমস্যার সমাধান করব তাহলে দেখে নিই আজকের পাঠের বিষয়ে আজকের পাঠের বিষয় হল অনুশীলনী দুই দশমিক তিনের গাণিতিক সমস্যা এই পাঠ শেষে আমরা ঐকিক নিয়ম ও শতকরা হিসাবে সাহায্যে সময় ও কাজ সময় ও খাদ্য বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারব তাহলে চলো আমরা আজকে অনুশীলনী দুই দশমিক তিনে কিছু সমস্যা সমাধান করি প্রথমে যে সমস্যাটি আমাদের আছে এখন আমরা ছয় নম্বরে কয়ে সমাধান করি এখানে বলা হয়েছে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট বা শতকরা এক অংশ কতটুকু এখানে আমাদের উত্তর দেয়া আছে আমরা এটি সমাধান করে উত্তরটি নির্ণয় করি আমরা জানি এক পার্সেন্ট বা শতকরা এক মানে কত এক পার্সেন্ট বা শতকরা এক মানে হল একশো ভাগের এক তাহলে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট বা একশো ভাগের এক কত হয় দুইশো সেন্টিমিটারের এক পারসেন্ট সমান দুইশো সেন্টিমিটারের একশো ভাগের এক তাহলে কত হবে দুই সেন্টিমিটার তাহলে আমাদের উত্তর হল গ দুই সেন্টিমিটার গ দুই সেন্টিমিটার এবার চলো আমরা সাত নম্বর সমস্যার সমাধান করি এখানে বলা হয়েছে এক অনুপাত পাঁচ বা এক ইস টু পাঁচ এই অনুপাতের এক পূর্বরাশি এক দুই উত্তরাশি পাঁচ এবং তিন ব্যস্ত অনুপাত হলো পাঁচ ইস এক বা পাঁচ অনুপাত এক এখানে তিনটি উত্তর দেয়া আছে এই তিনটি উত্তরের মধ্যে কোনটি সঠিক সেটি নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে দেখি এক অনুপাত পাঁচে কি আছে এক অনুপাত পাঁচে দেখো এখানে পূর্ব রাশি হল এক এবং উত্তর রাশি পাঁচ এবং আমরা যদি এটি ব্যস্ত অনুপাত করি ব্যস্ত অনুপাত কি হবে আচ্ছা ব্যস্ত অনুপাত কি মনে আছে তোমাদের ব্যস্ত অনুপাত হলো যখন পূর্ব রাশি হবে উত্তর রাশি এবং উত্তর রাশি হবে পূর্বরাশি এক্ষেত্রে যদি আমাদের অনুপাত হয় ক অনুপাত খ এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে খ অর্থাৎ এর উত্তর রাশি খ হয়ে যাবে পূর্ব রাশি খ অনুপাত আর এই যে পূর্বরাশি এটি হবে উত্তর রাশি অর্থাৎ ক তাহলে এই অনুপাতের ক্ষেত্রে এর উত্তর রাশি এর পূর্ব রাশি হয়ে যাবে উত্তরাশি এবং উত্তরাশি হয়ে যাবে পূর্বরাশি তাহলে এটি হবে পাঁচ অনুপাত এক তার মানে এখানে আমাদের যে তিনটি উত্তর দেওয়া আছে তিনটি সঠিক তাহলে নিচের কয়ে আছে এক ও দুই ক্ষয় আছে এক ও তিন গয় আছে দুই ও তিন ঘয় আছে এক দুই তিন তার মানে আমাদের এই উত্তরটি সঠিক তাহলে এটি করে ফেললাম এবার চলো আরেকটি গাণিতিক সমস্যা দেখি আমরা নয় ও দশের সমাধান করবো তো এখানে নিচের তথ্যের আলোকে নয় ও দশ নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটি চিত্র দেয়া আছে এই চিত্রের প্রতিটি অংশ সমান অর্থাৎ এখানে যে বর্গ দেয়া আছে বর্গর মধ্যে চারটি ভাগ আছে সেই চারটি ভাগের প্রত্যেকটি সমান এবার নয় নম্বরে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত অর্থাৎ এই যে দাগাঙ্কিত অংশটি রয়েছে এর সাথে সম্পূর্ণ অংশের অনুপাত কত হবে চলো এবার নয় নম্বর সমস্যাটি সমাধান দেখি এখানে দাগাঙ্কিত অংশ হলো এক অংশ সম্পূর্ণ অংশ কতটুকু সম্পূর্ণ অংশটি দেখো চারটি ভাগে ভাগ করা তাহলে সম্পূর্ণ অংশ হবে চার অংশ অতএব দাগাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের চার ভাগের এক অংশ বা একে যখন আমরা অনুপাতে লিখব তখন হবে এক অনুপাত চার তাহলে নয়ের উত্তর হবে আমাদের এখানে কোনটি আছে এক অনুপাত আমাদের ক হল এক অনুপাত চার তাহলে নয়ের উত্তর হলো ক এক অনুপাত চার এখন আমরা দশ নম্বর সমস্যাটির সমাধান করব। চিত্রের বৃহত্তম বর্গটির ক্ষেত্রফল কত দশ নম্বরের সমাধান দেখি এখানে বলা হয়েছে বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য হল দুই মিটার অতএব বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার বাহু বর্গ তো আমরা জানি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার তাহলে হবে দুই স্কোয়ার বা বর্গ বর্গ সমান মিটার তাহলে দশ নম্বরের উত্তর হবে এই ঘ চার মিটার উত্তর হল ঘ চার মিটার এবার এখানে নিচের তথ্যের আলোকে এগারো ও বারো প্রশ্নের উত্তর দাও তো প্রথমে তথ্যটি দেখি একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে মানে দুইজন পুরুষ মিলে একটি কাজ করতে পারে অথবা তিনজন বালক মিলে সেই কাজটি করতে পারে ব্যাপারটি এরকম মনে করো এটি একটি কাজ এই কাজটি দুইজন পুরুষ করতে পারে অর্থাৎ দুজন পুরুষ এই কাজটি শেষ করতে পারে অথবা তিনজন বালক মিলে এই কাজটি শেষ করতে পারে তার মানে এই কাজটি যদি শেষ করতে চাই পুরুষের পরিবর্তে যদি আমরা বালককে দেই তাদের ক্ষেত্রে তিনজন বালকের প্রয়োজন হবে এখন দেখো এখানে বলা হয়েছে দুজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেল এবার আমাদের এগারো নম্বর সমস্যাটি কি দেখি এগারো নম্বরে বলা হয়েছে নয়জন বালক কতজন পুরুষের কাজ করতে পারবে এখানে চারটি উত্তর দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে আমরা এখন এগারো নং সমস্যার সমাধান করব। তাহলে এটি হলো এগারো সমাধান বলা হয়েছে দুইজন পুরুষ অথবা তিনজন বালক একটি কাজ সম্পন্ন করতে পারে আমাদের নির্ণয় করতে হবে নয়জন বালক কতজন পুরুষের কাজ করতে পারে তাহলে আমরা এটি ঐকিক নিয়ম দিয়ে করতে পারি তিনজন বালকের কাজ সমান হল দুইজন পুরুষের কাজ অতএব একজন বালকের কাজ সমান তাহলে এটি ভাগ হয়ে যাবে তিন ভাগের দুইজন পুরুষের কাজ তাহলে একজন বালক পুরুষের তুলনায় আরও কম কাজ করতে পারবে এখন আমাদেরকে বলা হয়েছে জন বালক তাহলে জন বালকের কাজ হল এবার কিন্তু বৃদ্ধি পাবে তাহলে দুই গুণ নয় ভাগ তিনজন পুরুষের কাজ এটি সমাধান করলে আমরা পাবো জন পুরুষের কাজ তাহলে এখানে আমাদের উত্তরে এখানে ক্ষয়ে আছে ছয়জন পুরুষ তাহলে এগারো নম্বরের উত্তর হল খ জন। বারো নম্বর সমস্যাটির সমাধান হল এজন্য আবার একটু পরে নেই একটি কাজ দুজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে দুজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেল এখন কাজটি যদি তিনজন বালক সম্পন্ন করতো তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত বারো নম্বর সমস্যাটির সমাধান হলো তাহলে একটু খেয়াল করো এখানে যেহেতু দুজন পুরুষের কাজ তিনজন বালকের কাজের সমান এবং দুজন পুরুষ এই কাজটি করে নয়শো টাকা পেলো তাহলে তিনজন বালকও এই কাজটি করে নয়শো টাকাই পাবে তাহলে শুরুতে আমরা লিখে নেই দুইজন পুরুষ অর্থাৎ দুজন পুরুষের কাজ সমান হলো তিনজন বালকের কাজ সুতরাং দুজন পুরুষ যদি কাজটি করে নয়শো টাকা পায় তিনজন বালক কাজটি করে ঠিক নয়শো টাকাই পাবে এখন তিনজন বালক কাজ করে নয়শো টাকা পায় অতএব একজন বালক কাজটি করে কত টাকা পাবে খুব সহজ নয়শো ভাগ তিন টাকা বা তিনশো টাকা এখন দেখো এখানে ঘ নম্বরে আছে তিনশো টাকা অতএব আমাদের বারো নংয়ের উত্তর হল ঘ অর্থাৎ তিনশো টাকা এবারে তেরো নম্বর সমস্যাটি দেখো এখানে বলা হয়েছে ইউসুফ পরীক্ষায় সত্তর পারসেন্ট অর্থাৎ সত্তর শতাংশ নম্বর পায় পরীক্ষায় মোট নম্বর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত এখানে চারটি উত্তর দেওয়া আছে এর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে এখন তেরোয়ের সমাধান আমরা দেখি বলা হয়েছে ইউসুফ পরীক্ষায় সত্তর শতাংশ নম্বর পায় তার মানে পরীক্ষায় মোট নম্বর যদি একশো হয় ইউসুফ সে একশোতে পেয়েছে সত্তর সেক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে পরীক্ষার মোট নম্বর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত তাহলে লিখি পরীক্ষার মোট নম্বর একশো হলে ইউসুফ পায় দেখো এখানে কত বলা হয়েছে সত্তর শতাংশ অর্থাৎ একশো হলে পাবে সত্তর ইউসুফ পাচ্ছে তাহলে সত্তর নম্বর এখন পরীক্ষায় মোট নম্বর যদি এক হয় তাহলে ইউসুফ কত পাবে ইউসুফের নাম্বার আরও কমে যাবে তাহলে সত্তর ভাগ একশো হবে এবারে আমাদের বলা হয়েছে পরীক্ষার মোট নম্বর হলো সাতশো তাহলে পরীক্ষার মোট নম্বর সাতশো হলে ইউসুফ পাবে তখন সত্তর গুণ সাতশো ভাগ একশো নম্বর সমান এটিকে হিসেব করলে আমরা পাব চারশো নব্বই নম্বর তাহলে তো আমরা এখানে একটি নম্বর পেলাম এখন দেখো এটি কোন উত্তরটি এটি হচ্ছে আমাদের উত্তর খ তাহলে আমাদের তেরো রঙের সঠিক উত্তর হল খ অর্থাৎ চারশো নম্বর এবার আমরা অনুশীলনী দুই দশমিক তিনের পনেরো নম্বর সমস্যাটি সমাধান করব। প্রথমে দেখি প্রশ্নে কি বলা হয়েছে সাত কেজি চালের দাম দুইশো টাকা হলে পনেরো কেজি চালের দাম কত এখানে খুব সহজে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি আমাদের প্রথমে এই সাত কেজি চালের যে দাম সেখান থেকে এক কেজি চালের দাম নির্ণয় করতে হবে তারপর সেই এক কেজি চালের দামকে পনেরো কেজির সাথে গুণ করলে আমরা পনেরো কেজি চালের দাম নির্ণয় করতে পারব। এই সমস্যাটি আমরা ঐকিক নিয়মের সাহায্যে সহজে সমাধান করতে পারি লিখি সাত কেজি চালের দাম হলো দুইশো আশি টাকা অতএব এক কেজি চালের দাম হলো আরও কমে যাবে তার মানে দুশো ভাগ সাত টাকা সুতরাং আমাদের নির্ণয় করতে হবে পনেরো কেজি চালের দাম তাহলে পনেরো কেজি চালের দাম হবে এবার কিন্তু চালের দাম বৃদ্ধি পাবে সেক্ষেত্রে পনেরো গুণ হয়ে যাবে এবং ভাগ সাত এত টাকা এটি যদি আমরা সমাধান করি তাহলে কত পাব ছয়শো টাকা তার মানে সাত কেজি চালের দাম যদি দুশো আশি টাকা হয় সেক্ষেত্রে পনেরো কেজি চালের দাম হয় ছয়শো টাকা উত্তর ছয়শো টাকা এবারে দেখো ষোলো নম্বর সমস্যায় কি বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে এই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে দেখো এখানে কি কি উপাত্ত আছে পঞ্চাশ জনের খাবার আছে পনেরো দিনের এ থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে যে পঁচিশ জন এই খাবার কত দিনে খেতে পারবে প্রথমে আমরা পঞ্চাশ জনের পনেরো দিনের খাবার চলবে সেই খাদ্যে একজনের কত দিন চলবে তা নির্ণয় করব এই জন্য আমাদের কি করতে হবে দেখো এক্ষেত্রে পঞ্চাশ জনের জন্য যদি পনেরো দিনের খাবার থাকে একজনের জন্য কিন্তু আরও বেশি দিনের খাবার থাকবে সবশেষে আমরা পঁচিশ জনের জন্য কত দিনের খাবার থাকবে সেটা নির্ণয় করবো সেক্ষেত্রে কিন্তু একজনের তুলনায় পঁচিশ জনের খাবার কমে যাবে তো প্রথমে আমরা ১৬ এর সমাধান তাহলে কি হচ্ছে দেখি ছাত্রাবাসে পঞ্চাশ জনের খাদ্য মজুদ আছে কত দিনের পনেরো দিনের অতএব একজনের জন্য খাদ্য মজুদ আছে এটি কি হবে একজনের জন্য কিন্তু খাবারের পরিমাণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এটি হয়ে যাবে গুণ অর্থাৎ পঞ্চাশ গুণ পনেরো দিনের এখন সেখানে যদি পঁচিশ জন হয় সেখানে একজনের তুলনায় খাবারের পরিমাণ কিন্তু কমে যাবে তাহলে পঞ্চাশ গুণ পনেরো ভাগ হয়ে যাবে পঁচিশ এত দিনের এটি যদি সমাধান করি তাহলে পাব ত্রিশ দিনের তার মানে এই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ত্রিশ দিনের মতো চলতে পারবে তাহলে আমাদের উত্তর হল ত্রিশ দিন তাহলে এ পর্যন্তই আমরা দুই দশমিক তিনের বেশ কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করলাম তাহলে আজকের পাঠে আমরা কী কী করলাম আজকের পাঠে আমরা ঐকিক নিয়ম ও শতকরা হিসেবে সাহায্যে সময় ও কাজ সময় ও খাদ্য বিষয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি তাহলে আজকের পাঠ এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে